সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা কিন্তু রেডি হয়ে গেছি মৌসুনী আইল্যান্ড ট্যুরের জন্য। সকালবেলা কাছাপাড়া স্টেশনে অলমোস্ট ভোরবেলা চলে এসেছি শিয়ালদা যাওয়ার জন্য। শিয়ালদা থেকে নেবে নামখানা এবং নামখানা থেকে আবার আমরা টোটো কিংবা বাস ধরে যাব হচ্ছে মৌসুনী। গল্প করতে করতে চলে এসেছি কিন্তু নামখানা স্টেশনে। আমি তোমাদেরকে প্রেফার করবো স্টেশন থেকে কোনো রকম টোটো কিংবা অটো না ধরতে। আরেকটু এগিয়ে গেলে বাস স্ট্যান্ড পাবে, ওখান থেকে টোটো অটো সব কিছু কম খরচায় তোমরা পেয়ে যাবে। আমরাও হেঁটেছি এবং সকলে মিলে খুব এক্সাইটেড, টোটাল 10 জনের গ্রুপ গেছি। একা যাওয়ার থেকে আমার মনে অনেক লোকে যাওয়া খুব ভালো। প্রচণ্ড ভিড় ছিল, রাস্তাঘাটটা এত সুন্দর না, শহুরে জীবন থেকে বেরিয়ে যখন গ্রামের জীবনে একদিনের জন্য যাওয়া যায় মনটা বড় ভালো হয়ে যায়। চলুন গল্প করতে করতে আমাদের টোটোও কিন্তু চলে এসে, এবার টোটোতে উঠে যখন ব্রিজ দিয়ে যাচ্ছি ভীষণ ভালো লাগছে। এটা কিন্তু পাতিপুনিয়া ঘাট স্ট্যান্ডে যাওয়ার জন্য, ওখান থেকে আবার টোটো নিয়ে যেতে হবে পাতিপুনিয়া ঘাটে। এই দেখুন আমরা ঘাটেও চলে এসেছি এবং এটা হচ্ছে আমাদের নৌকো। আমার হাজবেন্ড দিদাকে নিয়ে যাচ্ছে, বয়স্কদের জন্য কিন্তু একটু কষ্টকর, তাই আমি বলবো সকলে মিলে গেলে অনেকটা সুবিধা হয়ে যায়, কারণ জায়গাটা এখনো পুরোপুরি উন্নত হয়ে ওঠেনি। আমাদের হোটেলটা ছিল হচ্ছে সি স্কাই ডিলাক্স রিসর্ট, ভীষণই সুন্দর পরিবেশ। 4টেই রিসর্ট আছে যেটা পাতিপুনিয়া ঘাট থেকে খুব সামনে। তো তোমরা যারা অন্যান্যগুলো বুক করতে চাও তারা আরেকটা ঘাট থেকেও করতে পারো, কিন্তু এইটা না মৌসুনী আইল্যান্ড একটু অফ সাইড, যেটা দেখতে মনে হবে পুরো দীঘা কিন্তু অ্যাকচুয়ালি এটা মৌসুনী আইল্যান্ড। ভিডিও ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে।